দেখুন একটি চাঞ্চল্যকর তথ্য, আবেদন করলেও নতুন করে পাসপোর্ট পাবেন না তারেক রহমান। ফৌজদারি অপরাধে সাজাপ্রাপ্ত হয় আইন অনুযায়ী আবেদন করলেও লন্ডনে থাকা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নতুন পাসপোর্ট পাবেন না বলে জানিয়েছেন পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মাসুদ রেজওয়ান। বৃহস্পতিবার বেলা 11টায় আগারগাঁও পাসপোর্ট অধিদপ্তরে এক সংবাদ সম্মেলনে একথা জানান তিনি। বলেন, তারেক রহমান নতুন পাসপোর্টের জন্য আবেদন করেছেন কি না এ তথ্য আমার কাছে নেই, তবে আবেদন করলেও আইন অনুযায়ী তিনি নতুন পাসপোর্ট পাবেন না। আইনে রয়েছে আবেদনকারী দরখাস্ত পেশের তারিখ থেকে আগের 5 বছরের ভিতরে যে কোনো সময় বাংলাদেশের যে কোনো আদালত দ্বারা নৈতিক স্থলনজনিত কারণে সাজাপ্রাপ্ত অথবা ন্যূনতম 2 বছরের দণ্ডপ্রাপ্ত হলে তিনি পাসপোর্ট পাবেন না। মাসুদ রেজওয়ান বলেন, 2008 সালে বাংলাদেশ ত্যাগ করেছেন তারেক রহমান। তখন তার কাছে হাতে লেখা পাসপোর্ট ছিল যার মেয়াদ ছিল 2010 সাল পর্যন্ত। এরপর তিনি লন্ডনের বাংলাদেশ দূতাবাসে আবেদন করে পাসপোর্টের মেয়াদ বাড়িয়ে নিয়েছেন। 2014 সালে তিনি বাংলাদেশ দূতাবাসে পাসপোর্ট জমা দিয়েছেন। তারেক রহমান বর্তমানে পাসপোর্টবিহীন অবস্থায় রয়েছেন। আইন অনুযায়ী কোনো ফৌজদারি অপরাধের মামলায় যদি কেউ হাজিরা এড়াতে চেষ্টা করে তবে সে পাসপোর্ট পাবেন না। তিনি ট্রাভেল পাস নিয়ে দেশে ফিরতে পারবেন, তবে বাংলাদেশে এসে আবেদন করলেও পাসপোর্ট পাবেন না।